الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم. فاتقوا الله يا عباد الله، اتقوا الله في علنكم وسركم، اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم، اتقوا الله في كل أعمالكم وأقوالكم. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين، ويتقبل منا ومنكم ومن جميع المسلمين صالح الأعمال، إنه ولي ذلك والقادر عليه. عباد الله، الله سبحانه وتعالى تني যাতে আমরা আমাদের জীবনের সকল কাজ সুষ্ঠুভাবে চালাতে পারি অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, নিজেদের ব্যক্তিগত, সামাজিক এবং ব্যবসায়িক বা বাণিজ্যিক যত বিষয় আছে সেখানে আমরা সাফল্যের সাথে উত্তীর্ণ হতে পারি, সেজন্যে ব্যবসা বাণিজ্য হালাল করেছেন। ব্যবসা বাণিজ্য ইসলামের কী নীতিমালা হতে পারে, আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই ব্যবসা বাণিজ্যের বিষয়টাকে ইসলাম কিভাবে দেখছে, কতটা গুরুত্ব দিয়েছে এবং কীরকমভাবে হালাল করেছে সেটা আমরা একটু তুলে ধরব আল কোরআন এবং আস-সুন্নাহর আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের সন্ধানে সকল মানুষ যাতে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রান্তরে ছড়িয়ে পড়ে এবং বৈধ ইনকাম করে রিজিকের তালাশে, সে নির্দেশনা দিয়েছেন সূরাতুল মুলকের 15 নম্বর আয়াতে। বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন, সুতরাং তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ তালাশ করো। জমিনের পথে প্রান্তরে তোমরা হেঁটে বেড়াও এবং জমিনের সেই রিজিক তোমরা ভক্ষণ করো, তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তারা তার ইবাদত, তাআত এবং দুনিয়ার জন্য কাজের মধ্যে একটা সুন্দর সমন্বয় রক্ষা করে, যেন তার মধ্যে একটা তাওয়াজুন, ব্যালেন্স তারা রক্ষা করে। সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমআর 10 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। যখন সালাত শেষ হয়ে যাবে, সালাতুল জুমআর কথা এখানে বলা হচ্ছে, তারপর তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে যেন তোমরা সফলকাম হও। ইমাম বাগাভি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আই ইদা ফারিগা মিনাস সালাতি ফানতাশিরু ফিল আরদি লিত্তিজারাহ। যখন সালাত থেকে অবসর হবে তখন তোমরা তিজারাতের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য জমিনে ছড়িয়ে পড়বে। ওয়া তাসাররুফি হাওয়াইজিকুম, এবং তোমাদের দুনিয়ার যে হাজাতগুলো আছে সে হাজাতের ক্ষেত্রে তাসাররুফ করার জন্য তোমরা ছড়িয়ে পড়বে। আরাক ইবনু মালিক একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইদা সাল্লাল জুমআতা ইনসারাফা ফাওয়াকাফা আলা বাবিল মসজিদ। আরাক ইবনু মালিক তিনি যখন জুমার সালাতটা আদায় করতেন, বের হতেন এবং মসজিদের বাবে অর্থাৎ দরজায় দাঁড়িয়ে তিনি বলতেন, ফাকাল, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আজাবতু দাওয়াতাক, হে আল্লাহ তোমার ডাকে আমি সাড়া দিয়েছি,
অসল্লাইতু ফরিদাতাক এবং তোমার ফরজ সালাত আমি আদায় করেছি ওয়ান্তাশারতু কামা আমারতানি আপনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমি ছড়িয়ে পড়েছি ফারজুকনি মিন ফাদলিক অতএব আপনি আপনার অনুগ্রহে আমাকে রিজিক দিন ওয়া আনতা খায়রুর রাজিকিন আর আপনি হচ্ছেন সর্বোত্তম রিজিকদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে মানুষের তিজারতটা সুন্দর থাকে বৈধ থাকে এবং সবাই সমভাবে উপকৃত হয় সেজন্য ভুল পথগুলো তিনি হারাম করে দিয়েছেন ভুল পন্থাগুলো তিনি হারাম করে দিয়েছেন যাতে কোনো মানুষ কোনো অবৈধ পন্থা অবলম্বন করতে না পারে এবং কেউ কারো সম্পত্তি প্রতারণা করে ঠকিয়ে বা দুর্নীতি করে আত্মসাৎ করতে না পারে সেটিও তিনি চিরতর বন্ধ করে দিয়েছেন যেমন তিনি সূরাতুন নেসার ২৯ নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম বাইনাকুম আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহীমা হে ইমানদার লোকেরা তোমরা তোমাদের মধ্যে পরস্পর বাতিল পন্থায় সম্পত্তিকে ভক্ষণ করো না আত্মসাত করো না তবে সেটি যদি তোমাদের পক্ষ থেকে পরস্পর সম্মতির ভিত্তিতে হয়ে থাকে তাতে কোনো সমস্যা নেই আর তোমরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের প্রতি করুণাময় সূরা আল বাকারার ২৭৫ নম্বর আয়াত আপনাদের অনেকেরই মুখস্থ আছে সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা ব্যবসা বাণিজ্যের একটা সুন্দর নীতিমালা খুবই সংক্ষেপে তুলে ধরেছেন বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ তাআলা বেচা কেনা বা ব্যবসা বাণিজ্যকে এখানে আল বাইআ বলেছেন সব ধরনের বেচা কেনাকে তিনি হালাল করে দিয়েছেন আর রিবাকে হারাম করেছেন অতএব রিবা বেসড যত কিছু হবে সবটা কি হবে হারাম হয়ে যাবে প্রথমে বলা হলো আল বাইআ বেচা কেনা অর্থাৎ যত বেচা কেনা আছে কিন্তু যত বেচা কেনা দ্বারা আমরা বুঝলাম যে বৈধ বেচা কেনা হতে হবে সব বেচা কেনা মানে যেটা ক্যাপিটালিস্টরা বলে থাকে হালাল হারাম যাদের বাজ বিচার করে না তাহলে এখানে সে বাজ বিচারটা হবে এবং এই আয়াতের ভিত্তিতেই আল্লাহ তাআলা বেচা কেনাকে হালাল করেছেন এবং রিবাকে হারাম করেছেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসবে নির্দেশনা আসবে এরপর সে বিরত হলো কী থেকে বিরত হলো রিবা থেকে সুদ থেকে বিরত হলো ফেলাহুমা সালাফ তাহলে ইতোপূর্বে যে সম্পত্তির মালিক সে হয়েছিল সেটা তার জন্যই থাকবে ও আমরুহু ইলাল্লাহ এবং তার বিষয়টি আল্লাহর উপর সপর্দ থাকবে ওয়ামান আয়াদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন আর যারা এই নির্দেশনা আসার পরেও সুদে জড়াবে সুদটাকে রিপিট করবে দেবে অথবা নেবে ফাউলাইকা আসহাবুন নার তারা হলো জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন সেখানে তারা চিরদিন অবস্থান করবে কে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ মনে হয় এটা ভুলেই গেছে আল্লাহ আমাদেরকে মাফ করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ ফি সাবিলিল্লাহ এবং জীবনের উন্নয়নের জন্য যে প্রচেষ্টা ব্যবসা বাণিজ্য এই দুটোকে একসাথে উল্লেখ করেছেন একসাথে উল্লেখ করে তিনি এই দুটোর মর্যাদাকে আসলে উচ্চকিত করেছেন জিহাদ ফি সাবিলিল্লাহ যেমন অতি মর্যাদা সম্পন্ন একটি আমল ঠিক তেমনি জীবনজীবিকার জন্য চেষ্টা চরিত্র করা এবং বৈধভাবে ইনকাম করা রিজিকের তালাশে বৈধ কাজে সম্পৃক্ত হওয়া এটাও অত্যন্ত উচ্চ মার্গের একটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুজাম্মিলের ২০ নম্বর আয়াতে আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله الله জানেন যে তোমাদের মধ্যে কিছু লোক অসুস্থ থাকবে এবং কিছু লোক তারা জমিনের মধ্যে ঘুরে বেড়াবে يضربون في الأرض মানে জমিনের মধ্যে ঘুরে বেড়াবে يبتغون من فضل الله তারা আল্লাহর অনুগ্রহ তালাশ করবে وآخرون يقاتلون في سبيل الله এবং আরেক দল মানুষ তারা আল্লাহর পথে জিহাদ করবে কিতাল করবে হাফিজ ইবনু কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলেন আয়ে মুসাফিরুনা ফিল আরদি ইবতাগুনা মিন ফাদলিল্লাহি ফিল মাকাসিবি ওয়াল মাতাজির
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিহ ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, এই আয়াতের অর্থ হলো ইমাম ইবনে কাসির বলছেন অর্থাৎ তারা জমিনে সফর করবে, পরিভ্রমণ করে বেড়াবে, আল্লাহর ফজল করম এবং তার অনুগ্রহ তারা তালাশ করবে। কিসের মধ্যে? ফিল মাকাসিব, তাদের ইনকাম। মাকাসিব মানে এখানে ইনকাম, তারা যা ইনকাম করবে বৈধভাবে। ওয়াল মাতাজির এবং ব্যবসা বাণিজ্য, ইনকাম মানুষ করে পরিশ্রম করে, তা না চাকরি করে। আর আরেকটা হলো ব্যবসা বাণিজ্য, যেটাকে আমরা উদ্যোগ বলে জানি। একজন ব্যবসায়ী আসলে মূলত একজন উদ্যোক্তা। আজকে এন্টারপ্রেনারশিপ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তাহলে দেখেন কোরআন কিন্তু সেদিকে আমাদেরকে একটা মোটিভেশনও দিচ্ছে। ইমাম সুয়ুতি বলেন হাদিহিল আয়া আসলুন ফিত্তিজারা, এই আয়াতটা হচ্ছে ব্যবসা বাণিজ্য জায়েজ হওয়ার ক্ষেত্রে একটা দলিল। ইমাম সুয়ুতি সে কথা উল্লেখ করলেন। আর আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা বাণিজ্যটাকে জীবনের জন্য একটা অপরিহার্য অংশ হিসেবে যেমন নির্ধারণ করে দিলেন, ঠিক তেমনি সব যুগে যারা সম্ভ্রান্ত মানুষ, যারা আল্লাহর চুজেন মানুষ, তারাও কিন্তু ব্যবসা বাণিজ্য করেছে, যেমন নবী আম্বিয়ারা ব্যবসা বাণিজ্য করেছে। এবং নবী সাল্লাহ সাল্লামের সাহাবাদের মধ্যে জলিলুল কদর, বড় বড় সাহাবারাও বাণিজ্য বিশারদ ছিলেন, শুধু বাণিজ্য করেছেন তা না। যেমন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা, এবং আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারা মুবাশশারার মধ্যে একজন। সুবহানাল্লাহ, এদেরকে বলা হতো তৎকালীন যুগের চেম্বার অফ কমার্সের প্রধানের চাইতে বড় প্রধান। কারণ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে চ্যারিটি, ওটার লিস্টটা শুনলে আপনাদের চক্ষু চড়কগাছ হবে। এই যুগের বিলিয়ন বিলিয়ন ডলারের চাইতেও বড় দান তিনি করেছেন, এবং এগুলোই পরবর্তীতে ব্যবসায়িক নীতিমালার মধ্যে সম্পৃক্ত হয়েছে। আমরা সেটা আপনাদের সামনে উল্লেখ করবো ইনশাআল্লাহ। আল কোরআন এভাবেই আমরা দেখি ব্যবসা বাণিজ্যের কথা ব্যাপকভাবে উল্লেখ করেছে। কোরআনে অর্থনৈতিক আয়াত অসংখ্য, এবং সেখানে ব্যবসা বাণিজ্যের কিছু কথা তো আমরা এখানে উল্লেখ করলাম, আর পাশাপাশি আসুন্নায় কিতাবুল বাইয়াজ, কিতাবুল বুয়ু অর্থাৎ বেচা কেনার অধ্যায়, সেখানে বিস্তারিত বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা থেকে আরম্ভ করে সাহাবায়ে কেরাম, এবং ব্যবসা বাণিজ্য সম্পর্কিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভূত এবং প্রচুর নির্দেশনা কিতাবুল বুয়ুর মধ্যে আছে। আস-সুন্নাহ নববিয়্যাহ আমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরেছে যে মানুষ যে ইনকামটা সবচেয়ে মানে সম্মানিত ইনকাম হিসাবে সে ভক্ষণ করে, সেটা হলো তার নিজের হাতের ইনকাম। নিজের হাতের ইনকামটাই আসলে উদ্যোগ গ্রহণ করা, এবং সেটা হলো আসলে মূলত ব্যবসা। আপনি যখন আরেকজনের চাকরি করবেন, তার চাইতে নিজে কিছু করে খাওয়া ইসলাম এটাকে অনেক বেশি সম্মানিত বলে ঘোষণা করেছে। যেমন আবু দাউদ তিনি একটা হাদিস সহিহ সনদে বর্ণনা করেছেন, ওমার ইবনে উমাইর থেকে, তিনি তার ফুফু থেকে বর্ণনা করছেন যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিলেন যে তার কাছে একটা ইয়াতিম আছে, সেই ইয়াতিমের সম্পত্তি থেকে তিনি খাবেন কি না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মিন আতিয়াবি মা আকালা আর-রাজুলু মিন কাসবিহি ওয়া ওয়ালাদুহু মিন কাসবিহি, বলেন যে ব্যক্তির সবচেয়ে উত্তম এবং পবিত্র যা সে ভক্ষণ করে সেটা হলো তার নিজের ইনকামের যদি হয়, নিজে যেটা ইনকাম করে সেখান থেকে খাওয়াটাই হচ্ছে তার সবচেয়ে পবিত্র ইনকাম বা পবিত্র সম্পদ, আর তার সন্তান তার ইনকামের অন্তর্ভুক্ত, তার সন্তান তার ইনকামের অন্তর্ভুক্ত। এটা বুঝেছেন কি না, সেটি হচ্ছে পিতা সন্তানের সম্পত্তি থেকে ইনকাম করতে খেতে পারে, ইনকাম নয় খেতে পারে, কারণ সন্তানের ইনকাম পিতার ইনকাম বলেই গণ্য। আরও অন্য হাদিসও আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা উচ্চারণ করেছেন। অতএব কোনো সন্তান যদি মনে করে যে আমার সম্পদ পিতাকে দেব না, এটা একটা ভুল চিন্তা, কারণ একমাত্র পিতাই সন্তান এর সম্পদ এর অধিকারী হতে পারে।
সুতরাং এই কথাটা পিতারও জানা থাকা দরকার, সন্তানেরও জানা দরকার। তবে উত্তম হচ্ছে যদি পিতা সন্তানের সম্পত্তি থেকে নিতে চায়, সন্তানকে অবহিত করে নেওয়া, তা না হলে তো একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। যাই হোক, এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোঝাতে চাইলেন যে তোমার যে সন্তান আছে, হ্যাঁ, তুমি তার থেকে নিতে পারো, কারণ সেই মহিলার স্বামী তখন ছিল না, তার ঘরে ইয়াতিম থাকার অর্থ হচ্ছে তার সন্তানটা ইয়াতিম। এখন ইয়াতিমের মালিকানা ভুক্ত, সে তার স্বামী থেকেও নিজেও কিছু পেয়েছিল, আর স্বামী থেকে তার সন্তান যে সম্পত্তি পেয়েছে সেখান থেকে মা খেতে পারবে কি না এটা তিনি জিজ্ঞেস করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উত্তরে বলেছিলেন, হ্যাঁ খেতে পারবে, কারণ সন্তানের ইনকাম বাবা মায়েরই ইনকাম। ইবনু হিব্বান তার সহিহ গ্রন্থে ওয়াকির ইবনে উদুস থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মাসালুল মুমিনে মাসালুন নাহলা লা তাকুলু ইল্লা তাইয়িবা ওয়া লা তাদাউ ইল্লা তাইয়িবা। বলছেন মুমিনের উদাহরণ মধুমক্ষিকার মতো, মধুমক্ষিকা পবিত্র ছাড়া কোনো কিছুই নেয় না, গ্রহণ করে না, ভক্ষণ করে না, খায় না, এবং পবিত্র ছাড়া কোনো কিছু সে মৌচাকেও রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে এটাও আমাদের সামনে স্পষ্ট যে মুসলিম যদি কোনো তেজারা বা ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয় তাহলে এটা অতি উত্তম কাজ, এবং এটা মানুষের কাছে হাত পেতে কিছু চাওয়ার চাইতেও অনেক বেশি উত্তম। আর জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা আন ইয়াখুযা আহাদুকুম হাবলাহু ফায়াতিয়া বিহুজমাতিল হাতব আলা যহরিহি ফায়াবিউহা ফায়াকুফাল্লাহু বিহা ওয়াজহাহু খায়রুন লাহু মিন আন ইয়াসআলান নাসা আ'তাউহু আও মানাউহু। বলেছেন তোমাদের কেউ একজন রশি নিয়ে যদি সে এক গাঁটটি লাকড়ি সে নিয়ে আসে এবং সেটাকে সে বিক্রি করে, তাহলে এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেই দারিদ্র থেকে রক্ষা করবেন সেটি তার জন্য অনেক বেশি উত্তম মানুষের কাছে চাওয়া থেকে, কারণ হয় মানুষ তাকে দেবে অথবা নিষেধ করে দেবে। তাহলে তাই না, অনেক সময় তো দেখা যায় আমরাও তো নিষেধ করে দিই, আমাদের যুগে তো অবশ্য ভিক্ষা একটা পেশায় পরিণত হয়েছে এবং সিন্ডিকেটেড একটা জব হয়ে গেছে, তাই না? আমরা শুনেছি যে অনেক ভিক্ষুক একটা সিন্ডিকেট করে তারা অনেক বেশি টাকা মানুষের কাছ থেকে নিয়ে থাকে, এবং এরা অনেক সময় মক্কা মদিনাও একটা সিন্ডিকেটের অধীনে চলে যায়। তো সেটা তো আসলে শরীয়তে কখনো অ্যালাউড না, এভাবে সিন্ডিকেট করে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে গ্রহণ করা। মানুষের কাছে চাওয়া জায়েজ আছে, যদি কেউ তার হাজত পূরণের জন্য তার কোনো মুসলিম ভাই বা বোনের কাছে কিছু চায় সেটা জায়েজ আছে, কিন্তু এটাকে পেশা হিসাবে সে কখনো নেওয়াটা কিন্তু জায়েজ নেই। তারপরেও যদি আপনি চান, কেউ কি দিতে বাধ্য? দিতে বাধ্য নয়, সে হয়তো আপনাকে দিতেও পারে নাও দিতে পারে। এর চাইতে উত্তম তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এর চাইতে উত্তম হচ্ছে নিজে কোনো উদ্যোক্তা হয়ে কাজ করা, সেটা ছোট হোক অথবা বড় হোক। তিনি একটা খুব সাধারণ উদ্যোগ গ্রহণের কথাই বললেন, কি সেটা? বাসা থেকে রশি নিয়ে আর কোঠা নিয়ে বনে চলে যাওয়া, সেখান থেকে কাঠ কেটে পিঠে করে নিয়ে এসে বাজারে বিক্রি করা, কাঠ কেটে বিক্রি করা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদাহরণটা কত চমৎকার, তিনি এটাকে উদাহরণ হিসাবে দিলেন যাতে মানুষ মর্মাহত না হয় যে এত ছোট কাজ করব। আজকে আমাদের অনেকের মধ্যেই এরকম একটা ধারণা যে ছোট কাজ কেন করব, আমি তো অনেক বড়, অথবা আমার ব্যাচেলর মাস্টার্স আছে, এ কাজ কী করে করি। কিন্তু পৃথিবীর ইতিহাসে দেখা যায় যে কোনো বড় বড় উদ্যোক্তা যারা আজকে প্রতিষ্ঠিত তারা কিন্তু একদম ছোট থেকেই শুরু করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দৃষ্টান্ত দিলেন এমনভাবে যাতে পুরো জনগণকে মোটিভেট করা যায় যে দেখো বড় কিছু করতে হলে ছোট থেকেই শুরু করতে হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে উত্তম বলে অভিহিত করলেন যে আমি মানুষের অনুগ্রহের পাত্র হব, মানুষের কাছে চাইব বা সমাজের অন্যদের কাছে চাইব, তার চাইতে উত্তম হচ্ছে আসলে আমার এই উদ্যোগটা গ্রহণ করা এবং নিজে কিছু একটা করে নিজের পায়ে দাঁড়ানো, এবং সেটা অতি উত্তম রিজিক, কোনো সন্দেহ নেই। তো এভাবেই আমরা দেখতে পাচ্ছি ইসলাম আমাদেরকে ব্যবসা বাণিজ্যের প্রতি উদ্বুদ্ধ করেছে এবং এটাকে বরকতময় হিসেবে উল্লেখ করেছে। আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কিন্তু ব্যবসা বাণিজ্য করেছেন, তিনি নিজেও ব্যবসা বাণিজ্য করেছেন, তাই না? রেহলাতাশ শীতাই ওয়াসাইফ,
এই ব্যবসা বিশেষ করে সিরিয়ার ব্যবসায় তিনি নবুয়তের বহুত থেকে তার চাচার সাথে যেতেন এবং পরবর্তীতে তার ব্যবসায়িক যে বুদ্ধি বুদ্ধিমত্তা মেধা এটা লক্ষ্য করে মদিনা মক্কার সম্ভ্রান্ত মহিলা খাদিজা তিনি তাকে তার ব্যবসায় নিয়োগ করেছিলেন মুদারাবার ভিত্তিতে খাদিজা ছিলেন সাহেবুল মাল তিনি অর্থ প্রোভাইড করেছিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশ্রম দিয়েছিলেন এটাকে বলা হয় মুদারাবা এই ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সাকসেসফুল বিজনেস করেছেন ফলে বিজনেস করাটা ব্যবসা বাণিজ্য এটা নবিয়ানা কাজে পরিণত হয়েছে পরবর্তীতে আমরা দেখি যে সাহাবায়ে কেরামের মধ্যে একটু আগেও বললাম আমাদের ওলামায়ে কেরামও কিন্তু ব্যবসায়ী ছিলেন বড় বড় ইমামরাও দেখা যেত তারা ব্যবসায়ী ছিলেন তারা মানুষের অনুগ্রহের উপরে দাওয়াত খাওয়ার উপরে তারা মানুষ হন না মানুষ হুজুরকে এসে কিছু দিবে আর হুজুর মিলাদ পড়ে এ করে সে করে কত কিছু এটা একটা ডিস্টরশন আসলে আমাদের জন্য দুর্ভাগ্য আমরা দেখেছি আমাদের আগের সালাফ সবাই নিজের পায়ে নিজে দাঁড়িয়েছিলেন বরং তারা দুহাতে মানুষকে দান করতেন এটা আমি মদিনায় দেখেছি আমাদের অনেক শায়েখদেরকে যারা আমাদেরকে সরাসরি পড়িয়েছেন অথবা মসজিদে নববীতে যাদের হালাকে আমরা ছিলাম এরকম অনেক শায়েখ আবু বকর আল জাযায়েরি থেকে আরম্ভ করে অনেক শায়েখদেরকে আমরা দেখেছি তারা এশার সালাতের পরে হয়তো মাগরিব থেকে এশা তারা দারস দিয়েছেন তারপর এশার সালাতের পরে তাদের কাছে দেখেছি যে দুই বান্ডেল টাকা এবং তারা খুব অত্যন্ত বিনয়ের সাথে তারা টাকাটা দিয়েছেন আমি শেখ আবু বকর জাযায়েরিকে একবার দেখলাম তিনি 50 রিয়াল আর 100 রিয়ালের নোটটা দিচ্ছেন তো রিয়াল তো টাকার চাইতেও একটু দামি এখানে তো কাউকে 50 টাকা আর 100 টাকা এইভাবে বান্ডেল ধরে দিতে দেই না দেখি না আমরা এটা ঠিক যে হয়তো ওনাদের সামর্থ্য ছিল বেশি কিন্তু সামর্থ্যের সাথে কি মনটা থাকা জরুরি না মনটা থাকা জরুরি এই আমাদের দেশে মানে এই সমস্ত জিনিস নিয়ে অবশ্য কিছু প্রবলেম তৈরি হচ্ছে ভিক্ষাবৃত্তির কিন্তু তারপরেও দেয়াটা অতি উত্তম কাজ আর এই দেয়াটা সবসময় ভিক্ষুকদেরকে দেবেন এমন না এই দেয়াটা আমরা দিতে পারি যেমন এখন বর্ণাঢ্যদের তাই না কিছুকাল আগে হয়েছিল ফেনী নোয়াখালী ওই অঞ্চলে এখন হলো শেরপুর বা ময়মনসিংহ ওই অঞ্চলে আর বন্যা ছাড়াও তো কত প্রবলেম আছে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে আপনি দেখেন অনেক মানুষ আছে যারা অতীব গরিব কিন্তু তারা আমাদের কথা জানে না তাদের কাছে আসলে সাহায্য পৌঁছে দেওয়া গোপনে আমি মদিনার জামিয়াতুল বের সহ বিভিন্ন চ্যারিটি প্রতিষ্ঠানকে দেখেছি যারা খুবই সসম্মানে এবং অনেকটা নীরবে বা গোপনে মানুষের কাছে সাহায্য পৌঁছে দিত পরিবারগুলোকে লিস্ট করে পরিবারগুলোকে তাদের মাসিক তেল চাল যা দরকার এটা তারা দিত আমাদের দেশে যেমন লাইন ধরে মানুষকে দেয়া হয় তারপরে দেখিয়ে দেওয়া হয় এতে অনেক মানুষ কিন্তু কষ্ট পায় যারা আপনার সাহায্য নিতে আসে তারা সবাই কিন্তু একসময় গরিব ছিল না দরিদ্র ছিল না তারা অনেকেই সম্ভ্রান্ত ফলে আর সব মানুষকে আমাদের সম্ভ্রান্ত মনে করা উচিত কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম বনি আদমকে আমরা সম্মানিত করেছি সম্ভ্রান্ত করে দিয়েছি অতএব কোনো মানুষ পতিত নেই কোনো মানুষ আসলে নীচ বলে কিছু নেই এই প্রথাটা অন্য ধর্মে আছে কিন্তু ইসলামের মধ্যে এই ধরনের কোনো কিছু নেই অতএব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই গুণগুলো দেখেছি তার সাহাবাদের মধ্যে দেখেছি আমাদের বড় বড় ইমামদের মধ্যে দেখেছি অতএব ব্যবসা বাণিজ্য একটা পবিত্র পেশা যদি আপনি ব্যবসা বাণিজ্যের নীতিমালা অনুসরণ করেন সেই নীতিমালাগুলো কি এটা দুভাগে বিভক্ত আজকে আমরা শুধু মেইন নীতিমালা নিয়ে কিছু কথা বলবো আরেকটা হচ্ছে বিজনেস এথিক্স অর্থাৎ আদাব তিজারা যেটাকে আমরা বলি বিজনেসের যত শিষ্টাচারিতা এবং সুন্দর আদব কায়দাগুলো আছে সেগুলো তো আজকে আমরা নীতিমালা দিয়ে শেষ করব যেহেতু আজকে আর সময়টা কভার করবে না আরেকদিন আমরা এথিক্স নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ প্রথম যে নীতি আমাদের থাকা দরকার সেটি হলো এখলাস এখলাস হচ্ছে একটা মাস্টারপিসের মতো এটা সব জায়গায় যে এলেম অর্জন করবে তারও এখলাস লাগবে ইমান ইমানদার হচ্ছেন আপনি সালাত পড়ছেন ইবাদত পড়ছেন আপনার এখলাস লাগবে তো আমরা যদি বিজনেসটাকে পবিত্র করতে চাই তাহলে এখলাসটা লাগবে কারণ আপনি আল্লাহ সন্তুষ্টির জন্যই বিজনেসটা করছেন
যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে রেকমেন্ড করেছে সেজন্যই করছেন। অতএব এই কর্মতৎপরতার পিছনে আপনার মেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। যদি তাই হয় তাহলে আপনি কি করে দুর্নীতি করতে পারেন, কি করে অন্যায় করতে পারেন? আল্লাহ তো আপনার কোনো অন্যায় খুশি হবেন না। কি করে আপনি রিবার সাথে সম্পৃক্ত হতে পারেন, কি করে আপনি জুলুম করতে পারেন, কি করে আপনি আত্মসাৎ করতে পারেন অন্য সম্পত্তি, তাই না, ইত্যাদি বিষয়গুলো। অতএব এটা হলো একটা গুরুত্বপূর্ণ নীতিমালা যেটা আমাদের সব কাজে দরকার এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যের কাজেও। আর এটাকে বলা হয় যেমন একটা বড় কায়দা, সবচেয়ে বড় কায়দা যেটা ইসলামের প্রত্যেকটা জায়গায় যার বিচরণ আছে, এটাকে বলা হয় আল কায়দা আল কুবরা, আল উমুরু বেমা কাসিদিহা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এবং স্টেটারি পার্ট হলো ইখলাস আন্নিয়া। দ্বিতীয় যে বিষয়টা সেটি হলো লা দরারা ওয়ালা দরার, দ্বিতীয় নীতি লা দরারা ওয়ালা দরার। আপনি যে উদ্যোগটা নেবেন, যে ব্যবসা বাণিজ্য করবেন, সেটা যেন উপকারী হয় এবং তার মাধ্যমে যেন কারো কোনো ক্ষতি না হয়। অতএব এখানেও অনেকগুলো এথিক্স চলে আসে, আমরা সেই এথিক্সটা নিয়ে আজকে আলোচনা করব না। আপনি যদি ব্যবসা বাণিজ্যের এমন কিছু নিয়মকানুন বের করেন যেটা আশেপাশের সব ব্যবসাগুলোকে মেরে দিবে, যা আজকের পুঁজিবাদী ব্যবস্থাপনা কিন্তু সেটা আছে, বড় বড় শপিং মলগুলো যখন চলে আসলো ছোট ছোট ব্যবসায়ীরা মার খেলো, এটা হলো, এটাকে অনেকে আবার খুব প্রশংসা করেন ব্যবসায়িক বুদ্ধি। আসলে আমাদের অন্য ভাইদের ব্যবসাকেও ধ্বংস করা যাবে না যদি সেটা বৈধ হয়ে থাকে, কারণ এই ব্যবসার মাধ্যমে হাজারো লোকের যে কর্মসংস্থান হয়ে থাকে ইসলাম সেটাতেও সেটাকেও রেকমেন্ড করে। ইসলাম আসলে মেইনলি এই উদ্যোগগুলোকে এবং ব্যবসা বাণিজ্যকে জায়েজ বলেছে এবং উত্তম বলেছে এই জন্যে যে এর মাধ্যমেই সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়ে থাকে। মানুষের মধ্যে কর্মসংস্থান সমাজকে নানাভাবে উন্নয়নের দিকে নিয়ে যায়, কারণ যদি সমাজে বেকার দেখা দেয় তখন দেখবেন যে সমাজে চুরি বাটপাড়ি ডাকাতি এগুলো বেড়ে যাবে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ফলে মানুষ যত অলস থাকবে, যত বেকার থাকবে, তত সে খারাপ কাজগুলো করবে। এজন্য একই সিস্টেমের মধ্য দিয়ে দেখেন একটা সমাজ কীভাবে উন্নত হতে পারে, ইসলাম তার চমৎকার উদাহরণ দিয়েছে। ফলে এই মূলনীতিটাও আমাদেরকে ফলো করতে হবে যে লা দরারা ওয়ালা দরার, নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যদেরও ক্ষতি করা যাবে না। এটা খুবই কমন একটা বিষয়। তাহলে কী কী বিষয় ক্ষতি হতে পারে এগুলো আমাদেরকে বের করে নিতে হবে। যেমন আপনি যদি হারাম সম্পদ উৎপাদন করেন, এটা ক্ষতিকর। ইসলামে যত হারাম সম্পদকে উল্লেখ করেছে যেটা হারাম সেটা ক্ষতিকর, যেমন শুকরের গোশ অথবা মদ অথবা হিরোইন মাদক দ্রব্য, এরকম আরও যা কিছু চুরি করা দ্রব্য, যদিও যেমন চাল, কেউ চুরি করলো চালটা তো হালাল, কিন্তু চুরি করার কারণে এই চালটা অন্যদের ভোগ করাটা হারাম হয়ে গেছে, কারণ এটাকে যদি হালাল করা হতো তাহলে চুরিটাকে উদ্বুদ্ধ করা হতো। এভাবে দুর্নীতির মাধ্যমে যে কাজগুলো আপনার কেউ করে এবং যে ইনকামটা হয় সেটা ইসলাম হারাম ঘোষণা করেছে, এই জন্যে যদি সেটা হালাল হয় তাহলে দুর্নীতি হালাল হয়ে যাবে এবং সেটা ইসলাম কখনো অ্যালাউ করবে না। ফলে হারামের দিকটা বা ক্ষতির দিকটা মানে এক জায়গায় স্টাক না, এটা বহু জায়গায় বহু রকমে হতে পারে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এখানে হাদিসটাও এরকম, ইমাম হাকেম আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দরারা ওয়ালা দিরার মান দাররা দাররাহুল্লাহ ও মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। কোনো ক্ষতি নিজের কিংবা অন্যের করা যাবে না, যে ব্যক্তি কোনো ক্ষতি করে তাহলে আল্লাহ তাকে ক্ষতিগ্রস্ত করবেন, আর যে ব্যক্তি কোনো মাশাক্কা বা সমাজের উপর কষ্ট তৈরি করে আল্লাহ তার উপর কষ্ট তৈরি করবেন। সুতরাং এটাও একটা কায়দা আম্মা। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে তিজারতের মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমাদেরকে হালাল রিজিক অনুসন্ধান করতে হবে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হালাল রিজিক। তাহলে সব ধরনের ব্যবসা বাণিজ্য এতে চলে আসে, মুদি দোকান অথবা যিনি তরকারি বিক্রেতা অথবা যিনি কোনো কর্পোরেট হাউসের মালিক,
কিংবা ইন্ডাস্ট্রি, গার্মেন্ট ইন্ডাস্ট্রি, এমনকি যারা ই কমার্সের মধ্য দিয়েও যারা নানা রকম ব্যবসা বাণিজ্য করছেন, যারা ফ্রিল্যান্সিং এর কাজ করছেন, এরাও এই সবের মধ্যে চলে আসবেন। তাহলে এই মূলনীতিটা হলো তাহারি আল কাসবাল হালাল, হালাল ইনকাম আপনাকে এখানে অর্জন করতে হবে, হারামের দিকে যাওয়া যাবে না। কিভাবে হারাম হয়, আপনি যে কাজই করবেন তার সাথে যদি হারামের সম্পৃক্ততা থাকে তাহলে কাজটা হারাম হয়ে যাবে। নারীকে পণ্য হিসেবে ব্যবহার করলেন, আপনি যদি সুদের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হলেন, বা চুরির সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হলেন, বা আপনার ক্লায়েন্টদেরকে আপনি কোনো না কোনোভাবে প্রতারিত করলেন, যেটাকে গিস বলা হয়, এভাবে নানাভাবে, অথবা আপনার প্রোডাক্টটা আদতেই হালাল না, যেই প্রোডাক্টটা যে জিনিসটা হালাল না, সে জিনিসটা তৈরি করা, সেটাকে প্রক্রিয়াজাত করা, সেটাকে বিক্রি করা, সেটাকে কেনা, এই সকল প্রক্রিয়ার মধ্য দিয়ে যত ইনকাম হবে সেটা হারাম হবে। ইসলাম হালালের উপর এত কেন গুরুত্ব দিচ্ছে? কারণ হালালটা হলে সমাজে সবাই উপকৃত হবে। হালাল সিস্টেমের মধ্য দিয়ে সমাজে ধনী গরিবের ভেদাভেদ অনেক কমে যাবে, আর হারাম সিস্টেমের মধ্য দিয়ে মনোপলি বিজনেসও যেমন হবে, দুর্নীতির প্রসার হবে এবং সমাজের মধ্যে আসলে অসমতা বেড়ে যাবে। এটা আপনারা যদি একটু চিন্তা করেন সেটা স্পষ্ট হবে। এই জন্য সার্বিক সব দিক থেকে, নীতিমালার দিক থেকে হোক, অথবা প্রোডাক্টের দিক থেকে হোক, অথবা আপনার ব্যবসায়িক প্রক্রিয়া, ব্যবসায়িক পদ্ধতির দিক থেকে হোক, এবং সেটা ই কমার্স হোক অথবা জেনারেল ব্যবসা, যাই হোক না কেন, সকল ক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে যে এটা হালাল, এটা হালাল। এখানে হালাল বিজনেসের ব্যাপারে অনেকগুলো দলিল আছে, আমি সময় সংক্ষেপের কারণে সেটা আজকে উল্লেখ করলাম না। চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে বেচা কেনার সাথে সংশ্লিষ্ট ইসলামী যে হুকুম আহকামগুলো আছে, রুলিংগুলো আছে, এটা জানতে হবে, এটা জানতে হবে। এটা না জানার কারণেও কিন্তু অনেক সমস্যা হয়। দেখা যাচ্ছে যে যে কোনো একটা প্রোডাক্ট, সেটা হালাল কি হারাম আমরা জানি না। অথবা যেমন মুদারাবা, কিছু নীতিমালা আছে, মুদারাবা এটা একটা বাইর মোড, অথবা মুশারাকা, অথবা বাইউস সালাম, বাইউল ইসতিসনা, এই যে বিভিন্ন রকম বেচা কেনার পদ্ধতি ইসলাম অ্যালাউ করেছে, সেই পদ্ধতিগুলো সঠিকভাবে বাস্তবায়ন করাটাও কিন্তু আপনার হালাল ইনকামের পূর্ব শর্ত। সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য কী করা লাগবে, জানা লাগবে। ইসলামিক ফিনান্সের অধিকাংশ নিয়মকানুন কিন্তু আমরা জানি না, আবার অনেক লোক যারা জানে না তারাও নানা কনফিউশন ছড়ায়, ফলে মানুষের মধ্যে ভাষা জ্ঞান নিয়ে মন্তব্য, ফতাওয়া বা এই সমস্ত কিছু চালু হয়ে যায়, এবং শেষ পর্যন্ত কী হয়, শেষ পর্যন্ত দেখা যায় ব্যবসা বাণিজ্যে হালাল হারামের ধার আসলে কেউ ধারছে না, কেউ সত্যিকার অর্থে হালাল ব্যবসা করছে না, প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো ভুল বিভ্রান্তি অথবা হারামের সাথে সম্পৃক্ত হয়ে আছে, বাট একজন আরেকজনকে ব্লেম করে বেড়াচ্ছে, এবং এটা কোনো সলিউশন না। সলিউশনের জন্য তাহলে আপনার যে উদ্যোগ, আপনার যে ব্যবসায়িক কনসার্ন, আপনার সেই জায়গায় ইসলামিক বিধানটা কী, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। এই জন্য অনেকেই শরিয়া কনসালটেন্সি নিয়ে থাকেন, আমি মনে করি এটা খুবই ভালো একটা বিষয়। আপনার যে নীতিমালা, ব্যবসায়িক বাইলজ আছে, প্রাতিষ্ঠানিক যে নিয়ম আছে, বা আপনার ডিলারদের সাথে আপনার যে ডিলিংগুলো আছে, ইজ ইট ওকে অ্যাকর্ডিং টু ইসলামিক শরিয়া, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। যদি আপনি নিজে সেটা না বুঝেন, তাহলে যারা বুঝেন তাদের কাছ থেকে বুঝে নিয়ে এটা নিশ্চিত করতে হবে। এটা কখনোই চলতে পারে না যে আপনি যেমন ইচ্ছা তেমন ব্যবসা করলেন আর এটা জায়েজ হয়ে যাবে। অনেকে মনে করে আমি তো চাউলের ব্যবসা করি, প্রবলেমটা কোথায়? অনেকে বলে আমি সিমেন্টের ব্যবসা করি, প্রবলেমটা কোথায়? রড সিমেন্ট এগুলো তো হালাল জিনিস, অতএব আমার ব্যবসা হালাল। কিন্তু এই যে রড সিমেন্ট তো একটা প্রোডাক্ট, তাই না? এর বাইরে আপনার যে প্রক্রিয়া, আপনার যে ব্যবসায়িক নীতিমালা, কাদের সাথে ব্যবসা করছেন, আপনার এখানে সুদ ঢুকছে কিনা, বা কোনো দুর্নীতি আছে কিনা, কোনো ভেজাল এখানে মিশ্রিত হলো কিনা, এগুলোর সাথে হালাল হারামের সম্পর্ক আছে না, অতএব সেটাও মনে রাখতে হবে। এই সব কিছু আমাদেরকে জানতে হবে। এবং আমরা জানি যে অনেক ধরনের বেচা কেনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন,
যদি গরর থাকে, যদি সুদ থাকে, যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তির উপরে মানে আরেকজনের বেচাকেনাটা আমি নিজে নিয়ে নিলাম, তার বেচাকেনার উপরে আমি আগে গিয়ে বললাম যে না ওনাকে দেন না আমাকে দেন, এভাবে আর অনেকগুলো আছে এখানে, দীর্ঘ আলোচনা আছে। আমাদের একটা বই এখন প্রেসে আছে, সেটা বের হবে, ফেখুল মুআমালাত আল মালিয়া, ইসলামিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইসলামের বিধান, এ বিষয়ের উপরে সেখানে আমরা বিস্তারিতভাবে বলেছি যত রকম বেচা কেনা খুব সংক্ষেপে যেগুলো হারাম আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, তারপরে ষষ্ঠ যে বিষয়টা সেটি হচ্ছে বেচা কেনার জন্য ইসলাম যে শর্তগুলো করেছে সে শর্তগুলো এখানে অ্যাপ্লাই করা। তার জন্য যেমন ধরেন বেচা কেনা শুদ্ধ হওয়ার জন্য সে আকেল হতে হবে, এরকম বেশ কিছু বিষয় আছে, দক্ষতা, এখানে দুটো জিনিস এসছে, আল আহলিয়া ওয়াল মাহারা। আহলিয়া হচ্ছে তিনি কি বেচা কেনা করার জন্য উপযুক্ত ব্যক্তি কি না, নাকি তিনি তার আকল ঠিক মতো কাজ করছে না, অথবা তিনি এই বিষয়গুলো একদমই বোঝেন না। হ্যাঁ, ইসলাম এখানে বেশ কিছু নীতিমালা আছে। আর আরেকটা হচ্ছে দক্ষতা, ইসলাম সবসময় দক্ষতাটাকে প্রাধান্য দেয়। দক্ষতা মানেই হচ্ছে যেখানে হয়তো ট্রেনিং থাকবে, অভিজ্ঞতা থাকবে, তিনি বুঝতে পারবেন যে এই ব্যবসাটা চালানোর জন্য তিনি দক্ষ। আমাদের মুসলিম সমাজে আমরা অনেক সময় দেখি দক্ষতা অর্জন না করেই কিন্তু আমরা মনে করি যে ব্যবসা ঝাঁপিয়ে পড়ি এবং বলি যে এটা যেহেতু নবিয়ানা কাজ, নবিয়ানা পেশা, ফলে আল্লাহ এর মধ্যে বারাকা দিবেন। আল্লাহ তো অবশ্যই বারাকা দিবেন, কিন্তু বারাকার জন্য যে শর্তগুলো আছে সেটা আমাদেরকে ফলো করতে হবে। তো মোটামুটি এই ছয়টা নীতিমালা আমরা আজকে বললাম, এর বাইরে আরও বিস্তারিত আলোচনা আছে যেখানে বিজনেস এথিক্স, ইসলামিক এথিক্স অফ বিজনেস, সেটি আমরা আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকল উদ্যোগকে সফল যেন করেন এবং আমরা যেন ইসলামের যে নীতিমালাগুলো আছে সেগুলো ফলো করেই আমাদের যাবতীয় ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দেন এবং এর মাধ্যমে আমাদেরকে বারাকা দেন, আমাদের জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার তৌফিক আমাদেরকে দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আইয়ুহাল মুসলিমুন, ইত্তাকুল্লাহ ওয়াত্তাবি'উ সুন্নাতা নাবিয়িকুম وقود عباد الله الصادقين المتقين المؤمنين المخلصين. اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. عباد الله আমরা একটা সুখবর শোনাতে চাই আপনাদেরকে আজকের এই খুতবায়, সেটি হলো আস-সিদ্দিক মসজিদের নানা দাওয়াতী কার্যক্রমের পাশাপাশি একটি মাদ্রাসাও চালু হতে যাচ্ছে আগামী বছরের প্রথম থেকে, মাদ্রাসাতু সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু। প্রথমত আপনাদের কাছে আমরা দোয়া চাই যেন এই মাদ্রাসা একটা মানসম্পন্ন মাদ্রাসা হিসাবে দ্বীনী শিক্ষার একটা চমৎকার কেন্দ্র হয়, সকলেই আপনারা দোয়া করবেন। আর দ্বিতীয় হচ্ছে আপনাদের সন্তানদেরকে আপনারা এখানে দিতে পারেন ইনশাআল্লাহ। আমাদেরই তত্ত্বাবধানে এটা শুরু হতে যাচ্ছে, আমরা এর কারিকুলাম নিয়ে বসেছি, নির্ধারণ করেছি এবং আপনারা জানেন যে কারিকুলাম হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, প্রতিনিয়ত এটা আরেকটু ইম্প্রুভ হবে, আরেকটু ইম্প্রুভ হবে। শুরুতেই অনেকগুলো ভালো প্রতিষ্ঠানের কারিকুলাম সামনে রেখে এবং আমরা মক্কা মদিনার কারিকুলামকে যেভাবে দেখেছি বাচ্চাদের জন্য সেটাকে সামনে রেখে করা হয়েছে। অতএব আমরা আশা করছি যে এটি একটি ভালো মাদ্রাসা হবে ইনশাআল্লাহ এবং আল্লাহ যেন মাদ্রাসাকে কবুল করেন, আমিন। পাশাপাশি আমরা আপনাদের সবার জন্য, আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন কিংবা যারা মারা গিয়েছেন সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, কবরের আজাব মাফ করে দেন, জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন। আর যারা বেঁচে আছি আমরা যেন দীনের উপর থাকতে পারি শেষ নিঃশ্বাস পর্যন্ত, কোরআন এবং সুন্নার উপর থাকতে পারি, আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দেন। আমরা যেন আমাদের যে যে কাজে আমরা নিয়োজিত রয়েছি, ব্যবসা বাণিজ্য কিংবা চাকরি বাকরি অথবা শিক্ষকতা, যে যে কাজে আছি,
আমরা যেন সেটার আমানতদারির সাথে সেই কাজটা পূরণ করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দেয়। আমাদের সার্বিক কার্যক্রমের মধ্য দিয়ে আমরা যেন নিজ নিজ পরিবার দেশ জাতি সবার জন্য কাজ করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দেন। যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন, এবং যারা বিপদগ্রস্ত আছেন আল্লাহ যেন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ যেন বন্যার্তদের পাশে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দেন এবং তাদের যাবতীয় বিপদ বালা মুসিবত সব দূর করে দেন। আল্লাহ যেন আমাদের সবার উপর বারাকা এবং রহমত নাজিল করেন। পৃথিবীর নির্যাতিত মুসলিমদের আল্লাহ যেন সার্বিক সহায়তা দান করেন। ফিলিস্তিনের ভাইদেরকে আল্লাহ যেন ইহুদিদের আক্রমণ থেকে রক্ষা করেন, এবং সমস্ত মুসলিম উম্মাহকে যেন ইহুদিদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্না আল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابه اجمعين وعنا معهم بعفوك وكرمك يا اكرم الاكرمين. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر الاسلام والمسلمين، تقبل منا ومن المسلمين، اللهم فرج هم المهمومين من المسلمين، واقض الدين عن المدينين، واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. اللهم تقبل منا ومن المسلمين يا رب العالمين.